আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি একজন অল্প সংখ্যক মুসলিম সম্প্রদায়ের লোকের নাগরিকত্ব যায় তাহলে আমি নিজের পদ থেকে ইস্তফা দেব, কিন্তু যদি তার উল্টো হয় তাহলে মুখ্যমন্ত্রী কি নিজের পদ থেকে ইস্তফা দেবেন? সিএএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিরোধী দলের নেতা। তিনি বলছেন যে সিএএর জন্য যদি কারোর নাগরিকত্ব যায় তাহলে নাকি তিনি নিজের পদ থেকে পদত্যাগ করবেন। শুক্রবার হুগলিতে বিজেপির নির্বাচনী জনসভা ছিল, আর সেই সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জনসভায় উপস্থিত হয়ে প্রথমেই সিএএ নিয়ে বলতে উঠে বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি একজন অল্পসংখ্যক মুসলিম সম্প্রদায় লোকের নাগরিকত্ব যায় তাহলে আমি নিজের পদ থেকে ইস্তফা দেব, কিন্তু যদি তার উল্টো হয় তাহলে মুখ্যমন্ত্রী কি নিজের পদ থেকে ইস্তফা দেবেন? শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছু লাগবে না, কোন কাগজ লাগবে না, আপনারা এটাতে ফিল আপ করবেন। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি যে আপনি সংখ্যালঘুদেরকে মুসলিমদের ভয় দেখাচ্ছেন, একজনেরও যদি নাগরিকত্ব যায়, আমি আপনাকে হারিয়েছি না নন্দীগ্রামে 1956 ভোটে, আপনি আমার কাছে হেরেছেন, আপনাকে আমি বলছি একজনের যদি নাগরিকত্ব যায় আমি রেজিগনেশন দেব, আর না গেলে আপনি দেবেন তো? বুকের পাটা আছে তো, জোর আছে কোমরে, বলতে পারবেন? পারবেন না আপনি। আর আপনি বলছেন অ্যাপ্লাই করলে দিয়ে হয়ে যাবে, সেটাও চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কোন কাগজ লাগবে না, একটা কলম পড়ে যাচ্ছি, অ্যানেক্সা 3 শিডিউল 1C সার্টিফিকেট ফ্রম এ লোকালি রেপুটেড কমিউনিটি ইনস্টিটিউশন, সামাজিক সংস্থা, বুঝলেন তো? মন্দির আছে তো গ্রামে, আছে তো? পুরোহিতের একটি সার্টিফিকেট দিলেই আর কিচ্ছু লাগবে না, আমরা সব করে দেব, কিচ্ছু লাগবে না, আপনাকে প্রমাণ করতে হবে না আপনি বাংলাদেশি, আপনাকে প্রমাণ করতে হবে না। এটাও আপনাকে বলে দিলাম কমপ্লিটলি অপশনাল, শিডিউল 1C কিচ্ছু লাগবে না, কোন কাগজ লাগবে না, আপনারা এটাতে ফিল আপ করবেন। আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি যে আপনি সংখ্যালঘুদেরকে মুসলিমদের ভয় দেখাচ্ছেন। একই সঙ্গে তিনি বলেন যে যে বা যারা দুর্নীতি করেছে তারা কেউ ছাড় পাবে না, একে এক করে সবাই জেলে যাবে। মমতার মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা নিয়েও রাজ্যের শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা। আর কি বললেন তিনি শুনব। যতই করো কান্নাকাটি, ধরা পড়েছে মাফলার, এবার যাবে হাওয়াই চটি, তাই তো? যতই করো কান্নাকাটি, ধরা পড়েছে মাফলার, এবার যাবে হাওয়াই চটির পালা এসে গেছে। তাই হাওয়াই চটি জানে যে আমার অবস্থা কি হতে চলেছে, কয়েক মাসের মধ্যে বিধানসভার ভোট হবে, যেভাবে যেভাবে মাফলার ঢুকে গেছে হাওয়াই চটিরও আর বেশি দিন সময় নাই, হাওয়াই চটিরও আর বেশি দিন সময় নাই। তাই আপনারা এই লোকসভা ভোটকে জেনে রাখুন, মোদিজি আরামবাগে বলেছেন না যে লোকসভা ভোটে এমন ফল করুন যাতে বিধানসভার ভোটে ডবল ইঞ্জিন আসে, ডবল ইঞ্জিন আসলে আমরা উত্তরপ্রদেশ আসামের মতো বিকাশবাদকে প্রতিষ্ঠা করব। এদিন বহিরাগত ইস্যু নিয়ে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা। তিনি বলেন যে এটা তৃণমূলের দোগলা নীতি, যে দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে সেই দল সুস্মিতা দেব থেকে শুরু করে সাগরিকা ঘোষ, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, ইউসুফ পাঠানকে বাংলা থেকে হয়তো সাংসদ নির্বাচিত করে পাঠায়, না হলে লোকসভা নির্বাচনে দাঁড় করায়। আমরা কিন্তু জাতি ধর্মে কোনো ভেদাভেদ করি না, কিন্তু তৃণমূল এই সংকীর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। বিরোধী দলনেতা জানান যে আমাদের কাছে নেশন ফার্স্ট, তারপর অন্য কিছু। শুনুন কি বললেন বিরোধী দলনেতা। ये दोगला राजनीति है, फिरका परस्ती बोलता है ना। टीएमसी ने एक काम किया, हम सब भारतीय है, हमारी पहले
परिचय है, हम भारतीय है, वी ऑल आर इंडियन, हिंदुस्तान का आदमी। इसमें टीएमसी ने 21 साल का चुनाव में खास करके बाहरी, बिहारी, आउटसाइडर, गुजराती, ये सब उन्होंने ही नारा दिया। लेकिन उसका बाद टीएमसी का इस तरीके से जो घटिया कैंपेन, इसका बाद ये 6 लोग, जो 6 आपने 3 राज्यसभा का मेंबर और 3 लोकसभा का प्रत्याशी, आप इसको पूछिए ना, साकेत गोखले को पूछिए, सुष्मिता देव जी को पूछिए और सतरूपा घोष सरदेसाई जी को पूछिए, इसका सही उत्तर वो लोग ही दे सकती है। और पूछिए यूसुफ पठान में का, कीर्ति आजाद को और हमारी शत्रुघ्न सिन्हा जी को। हम लोग बीजेपी ये सब नहीं करता। बीजेपी इंडियन कल्चर, भारतीयता, राष्ट्रवाद और नेशन फर्स्ट जो स्लोगान है उसके ऊपर काम करता है। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি একজন অল্প সংখ্যক মুসলিম সম্প্রদায়ের লোকের নাগরিকত্ব যায়, তাহলে আমি নিজের পদ থেকে ইস্তফা দেব। কিন্তু যদি তার উল্টোটা হয়, তাহলে মুখ্যমন্ত্রী কি নিজের পদ থেকে ইস্তফা দেবেন? সিএএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটের আগে একেবারে চরমে উঠেছে রাজনৈতিক টানাপোড়েন। একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি। রাজ্যের প্রচারে প্রত্যেক দিনই প্রত্যেকে প্রত্যেককে ঝাঝালো ভাষায় আক্রমণ শোনাচ্ছেন। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বিজেপিকে আক্রমণ করছেন, একাধিক অভিযোগ করছেন। অন্যদিকে বিরোধী দলনেতা, তিনিও আক্রমণ শোনাচ্ছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে সিএএর জন্য যদি কারোর নাগরিকত্ব যায়, তাহলে নাকি তিনি নিজের পদ থেকে পদত্যাগ করবেন। শুনুন কি বলছেন তিনি। এটাতে ফিল আপ করবেন, আমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি যে আপনি সংখ্যালঘুদেরকে, মুসলিমদের ভয় দেখাচ্ছেন। একজনের যদি নাগরিকত্ব যায়, আমি আপনাকে হারিয়েছি না নন্দীগ্রামে 1956 ভোটে, আপনি আমার কাছে হেরেছেন। আপনাকে আমি বলছি, একজনের যদি নাগরিকত্ব যায়, আমি রেজিগনেশন দেব, আর না গেলে আপনি দেবেন তো? বুকের পাটা আছে তো? জোর আছে কোমরে? বলতে পারবেন? পারবেন না আপনি। আর আপনি বলছেন অ্যাপ্লাই করলে দিয়ে হয়ে যাবে, সেটাও চ্যালেঞ্জ দিয়ে গেলাম। কোন কাগজ লাগবে না, একটা কলম পড়ে যাচ্ছি, অ্যানেক্সা 3 শিডিউল 1C সার্টিফিকেট ফ্রম এ লোকালি রেপুটেড কমিউনিটি ইনস্টিটিউশন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।